ফ্যাব্রিক কাটিং মেশিন নিয়ে হাজির হয়ে গেলাম, একটা হচ্ছে মিনি আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাটিং মেশিন। তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমি এই ভিডিওটা দিয়েছিলাম একটা মিনি কাটিং মেশিনে, অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম। তো তারা বাইরে জিজ্ঞাসা করছিল আমরা কোন মেশিনটা কিনবো, বড় মেশিন কিনবো না ছোটটা কিনবো, কোনটা আমাদের জন্য বেস্ট হবে। তো আমি আশা রাখি আজকের এই দাম এবং কোনটা আপনার জন্য বেস্ট হবে, মেশিন কোনটা ভালো, কোনটার কত দাম বিস্তারিত ভিডিওতে বলবো, সবাই ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। বাই দ্য ওয়ে আমি চেষ্টা করতেছি বেকারত্ব সমস্যার সমাধানে কিছু করা, আমার সাধ্য মতে গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস প্রিন্টিং ফ্যাক্টরি এবং ওভেন নিটিং ফ্যাক্টরির মেশিনারিজ এবং প্রোডাকশন প্রক্রিয়া প্রসেস এবং পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা করতেছি। ফ্যাব্রিক কাটিং মেশিন, তো এই সাইডে আমার একটা মিনি কাটিং মেশিন আছে। প্রথমে আমরা মিনি কাটিং মেশিন কারা কিনবেন সেই বিষয়টা আসি। তো যাদের প্রোডাকশন অনেক কম, মাসে দুইবার তিনবার কাটিং হয়, মানে হয়তো একবারে 20-30 পিস করে একবারে কাটতে চান, এতটুকু মোটা করে এখানে দেখেন 1.5 ইঞ্চি আছে ফ্যাব্রিক, 1.5 ইঞ্চি পর্যন্ত আপনারা কাটতে পারবেন, তো তারা এটা নিতে পারেন। প্রাইস যেহেতু 3-3.5-3-এর মধ্যে, তো রেটটা অনেক কম আছে দামটা এটার নতুন কিনলে, তো তারা নিতে পারেন। কিন্তু এটার একটা প্রবলেমও আছে, 3,500 টাকা দিয়ে আপনি কিনলেন, একটা ভালো একটা প্রবলেম আপনার ফেস করতে হবে, সেটা এক তো কম করে কাটতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ব্লেডটার ধার শেষ হয়ে যায়, 6 মাস পর হয়তো আপনার ব্লেডের ধারটা শেষ হয়ে যাবে, তখন এই ব্লেডটা কিনতে গেলে আপনার লাগবে 400 টাকার মতো। তো প্রতিবারই আপনার ব্লেডটা প্রথম যে দুইটা ব্লেড দিয়ে দিবে সেইগুলো ভালো যাবে, 1-1.5 বছর চলে যাবে, এরপরে যখন আপনি কিনবেন ব্লেড এইগুলো কিন্তু বারবারই নষ্ট হয়ে যাবে। তো এই জন্যে আমি বলবো যে আপনাদের যারা মনে করতেছেন যে এই প্রবলেমটা ফেস না করতেছেন ব্লেড মেড ধারমার, তো তারা এইটা না কিনে এই বড়টা নিতে পারেন। তো এটার তো প্রাইস আমি বলেই দিছি, আপনারা বুঝতেছেন যারা ছোট করে কোনো রকম মানে এত টাকা বাজেট নষ্ট না করতে চাচ্ছেন, তো তাদের জন্য এটা ভালো হবে, আপনারা নিতে পারেন। তেমন কোনো নষ্ট হয় না, তবে অতিরিক্ত লোড নেওয়া যায় না, আপনি 3-4 ঘন্টা চালানোর পরে এটা বেশি একটা হট হয়ে যায়, আশা করছি বুঝতেছেন আপনারা। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাটিং মেশিন, এটা আমি ইউজ করি। তো এটার যদি নতুন কিনতে যান, দাম মডেল অনুযায়ী এটার দাম ডিপেন্ড করে, নতুন দাম 18-50 হাজার টাকার মধ্যেও এই কাটিং মেশিন আছে। তো আমি যেটা আনছি এটা সেকেন্ড হ্যান্ড একটা মেশিন, তো এটার দাম হচ্ছে আমি কিনছি 10,000 টাকা দিয়ে, আপনি সেকেন্ড হ্যান্ড মেশিন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে 8,000-10,000 টাকা দিয়ে কিনতে পারবেন। এই যে মেশিনটা, এটাতে কিন্তু আপনি একবারে এতটুকু পর্যন্ত উঁচু করে দিতে পারতেছেন, প্রায় 100-150 পিস একবারই কেটে ফেলতে পারতেছেন এইটা দিয়ে, এবং এটা দিয়ে ধার দেওয়ার ব্লেডে ধার চলে যাওয়ার কোনো মানে চান্স নাই, যদি চলে যায় সমস্যা নাই, একটা ব্লেড 35-40 টাকা, এগুলো ব্লেড টাই না লাগাই দেওয়াও একদম ইজি ব্যাপার। আর এখানে দেখেন কত সুন্দর একটা ধার দেওয়ার অপশন আছে, তো 1-1.5 বছরে কিছু হয় না, একটা ব্লেড লাগালে 3-4 বছর মানে এইরকমই চলে যায় যদি আপনি যত্ন সহকারে চালান। আর তো আমি বললামই ব্লেড লাগানোর কোনো ঝামেলা নাই, কাটিং করতেও এটা অনেক আরাম, কারণ এটা অনেক বড়, যে এইদিকে 4টা চাকা আছে, এই চাকা আপনি যেদিকে ঘুরাবেন এটা অনায়াসে সুন্দর স্মুথলি চলে যাবে। আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনারা এই কাটিং মেশিনটা নেওয়ার জন্য, কারণ এইটা আপনার ভালো হবে। এইটার ভিতরে একটা মোটর আছে, দেখেন নষ্ট আর কিছু নাই, এই মোটরটাই ঘুরে এই কাটিংটা চলে। তো মোটরের দাম খুব একটা বেশি না, 1,000-2,000-3,000 টাকা পুরান নিলে আপনি 1,000 টাকা অ্যাভেলেবেল মোটর আছে। তো একটা মোটর যদি আপনি লাগান 5-7 বছর, এমন ভাগ্য ভালো থাকতে 15-20 বছর একটা মোটর চলে যায় না, কিচ্ছু হয় না। তো প্রাথমিকভাবে যারা শুরু করতে চাচ্ছেন আমি বলবো যে একটা সেকেন্ড মেশিন নিয়ে নেন, 8-8,500 টাকা যদি আপনাদের বাজেট কম থাকে, আর নতুন নিলে আপনারা 18,000 টাকার মধ্যে একটা 8 ইঞ্চি আছে, 6 ইঞ্চি আছে, 10 ইঞ্চি আছে, 12 ইঞ্চি আছে নিতে পারবেন, প্রায় সব কটার দামই এরকমই। তা বড় করে ফ্যাক্টরি দিতে চাচ্ছে, হচ্ছে বিশাল বড় করে ফ্যাক্টরি হবে, ছোটখাটো কোনো প্ল্যান নাই তাদের জন্য, অবশ্যই এই মেশিনটা বেস্ট হবে। এই মেশিনটা দিয়ে ফ্যাব্রিক কীভাবে কাটে সেই ভিডিওটা আমি দিছি, দেখেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর বেশি কথা না বাড়াই, আপনাদের কী জানতে চাচ্ছেন গার্মেন্ট সম্বন্ধে, কী মেশিন সম্বন্ধে, প্রিন্টিং, যা এভরিথিং জানতে পারেন, আমি 21 তারিখ ফ্রাইডে থেকে পরবর্তী যে ফ্রাইডেগুলো আসবে প্রত্যেকটা ফ্রাইডে সন্ধ্যা 7টায় লাইভে আসবো, সরাসরি কোয়েশ্চেন করতে পারবেন, সাথে সাথে আপনি উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আর বেশি কথা না বাড়াই, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন আজকের মতো, খুদা হাফেজ।